উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমরা দেখি না, আমরা দেখি গোটা দেশেরই উন্নয়ন, সমতাভিত্তিক উন্নয়ন হয়, যাতে সেটাই আমাদের সরকারের লক্ষ্য। দ্বিতীয় পদসূত্র চিন্তা ভাবনা সরকারের আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রেল সংযোগের জন্য আমরা বঙ্গবন্ধু সেতুর পার্শ্বে দিয়ে একটা রেল সেতু করছি, তারপর ওইখানে আর আরেকটু ওই যে গাইবান্ধার ওইখানে আমি টানেল হবার চেষ্টা হচ্ছে। এগুলো সমতাভিত্তিক ওয়ান আফটার ওয়ান। আমরা এখন যদি কেউ এই প্রশ্ন করে যে রূপপুরে আপনারা এত বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করলেন, তো অন্য জায়গায় হলো না কেন? এটা দেশ, আমাদের দেশটাকে ওইভাবে ভাগ করা দরকার নাই। আমরা কানেক্টিভিটি বাড়াতে চাই, কানেক্টিভিটি যদি আমরা বাড়াতে পারি গোটা দেশের মানুষ সমানভাবে সুযোগ পাবে ইনশাআল্লাহ। আমাদের বাজেট ধারাবাহিকভাবে বৃদ্ধি হচ্ছে, এবং বাজেট বৃদ্ধি মানে শুধু রাজস্ব নয়, বাজেট বৃদ্ধি মানে আপনি যদি 2008 সালের বাজেট দেখেন তাহলে 1 লক্ষ কোটি টাকার বাজেট। আর এই বাজেট, আমি এই কথাটা বলবার শেষ ব্যক্তি নয়, তারপরে বলছি সোফার ইট উইল বি 8 লক্ষ কোটি টাকার বাজেট হতে যাচ্ছে। তো বাজেট যখন বাড়ে তখন সেই বাজেটের উন্নয়ন যে ক্ষেত্রটা, উন্নয়নের যে বিষয়গুলো, সেগুলোও তো সেই বাজেটের সঙ্গে বেড়ে যায়। আমরাও এই আপনি যতটা খারাপ বলছেন, নিশ্চয়ই বৈশ্বিক চ্যালেঞ্জ আছে, আভ্যন্তরীণ চ্যালেঞ্জও আছে, কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় চলে গেছে অনেক ক্ষেত্রে। আমাদের যেসব রেমিটেন্স থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রগুলোতে আমাদের এই ডলারের যে দাম অনেকটা বাজারমুখী, বিভিন্ন রকম আমরা ঘুরে দাঁড়ানোর একটা প্রক্রিয়ায় আছি।